आज हमें अपन छय सेट पेटिकोट काटिंग देख क्यों काटिंग कर देखो अभी सीट्ट भाज कर ठीक ये सुंदर अपनारा सीट्ट भाज कर देखो ये कय भाजे भाज कर नहीं देखो फुल चार भाज तो चार भाजे समान नहीं जे अंशा बंद थको से बंद अंशे हमें बेल काटब और जो अंशा खोला थको से अंशा पिछने रेखे दीब देखो हमें एखे आढ़ाई इंची तीन इंची दुई पॉइंट कम कटे निसी एखे तीन इंची दुई पॉइंट कम दागिए निल ठीक ये अपनारा दागिए नीबें देखो स्केल दिए सुंदर कर समान दागटे नीबें एबारमें दाग अनुजाई केटे निब पिंज बंधुरा जदि এভাবে আপনারা কেটে নেন খুব সহজেই পেটিকোটটি কেটে কাটিং করতে পারবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমার বেলটা 6 ইঞ্চির একটু কম হইছে বা 6 ইঞ্চি আপনারা রাখতে পারেন এটা আমি 38 সাইজ মাজার জন্য কাটব দেখুন আমি চারটা পাতের দুটো পাতের ভিতর থেকে একটা ওকের পাতটা আমি तीन इंची चौड़ा कर भेंगे नहीं तीन इंची चौड़ा करें केटे निब एटा दिए हमार मजार बेल्टे जॉइंट हो फिता तैरी करा अपनारा खूब सहजे छय सात छा काटिंग करते पारबें देखो हमें एक पात रेखे दिए आरेकटी पात हमें दुई धरने काटिंग करे देखाबो आपनादेर देखो अपनारा सब समय एखे आठ भागे भाग करबें चल्लिस इंची कोमर हम पचासटा चल्लिस अवश्य एखे हाफ इंची शिला आछे साइडे हाफ इंची शिला आछे ख्याल रखबें ताई आमी एखे पौने छय निलाम पचासटा चल्लिस एक इंची आमार दुई साइडे भांगा लागबे माने सेलाइयेर जन्य लागबे अपनारा अवश्य सिलाइयेर जोन्नो एक इंचिर एकटु कम परिमाण रेखे देवें आर जदि एक इंची राखें पुराटा सेलाई करे नेबें देखुन ठीक भाज करे आमी माझखान दिए केटे निलाम एटा एकटी सिस्टेम आमी आपनादेर एर परेर पार्टटा केटे देखाच्छि आरेकटी सिस्टेमे खूब सहजे आपनारा काटिंगटी करे निते पारबें देखुन एकटा अंश आमार काटा हयेछे आमी आरेकटा अंश केटे देखाबो এভাবে সমান করে নেবেন আমি এই অংশটা থেকে বেল্টে জয়েন্ট দেওয়ার জন্য সিটটা কেটে নিয়েছিলাম এভাবে দুই ভাগে সমান করে ভাঁজ করে নেবেন পেঁয়াজ বন্ধুরা আবার আমি বলে দিচ্ছি মাজা যা হবে আট ভাগে ভাগ করে এক ইঞ্চি এক্সট্রা দিবেন যেমন আপনার যদি বত্রিশ ইঞ্চি মাজা হয় চার আটটা বত্রিশ তার সাথে এক ইঞ্চি পাঁচ ইঞ্চি কাটবেন এভাবে আমি এখানে পৌনে ছয় ইঞ্চি দিয়েছি আপনারা ছয় ইঞ্চিও দিলে দিতে পারেন হাফ ইঞ্চি করে সেলাই দেবেন দেখুন এই দাগের থেকে এই দাগ পর্যন্ত ঠিক মাঝখানে আমি একটি দাগ করে নিব এবং দাগটা আমি স্কেল দিয়ে মিলিয়ে নিব ঠিক এইভাবে দাগটি করে নেবেন ব্যাস বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে দেখুন ঠিক এইভাবে আপনারা কাটিংটি করে নিতে পারেন যেটা আপনার সহজ আপনি সেটা করতে পারেন আমি দুই সিস্টেমে দেখিয়ে দিলাম দুটা সিস্টেমে আপনাদের দেখিয়ে দিয়েছি ভিউয়ার্স বন্ধুরা এভাবে আপনারা সুন্দর করে ছয় সাত সাড়ি কাটিং করে নেবেন দেখুন এইভাবে সমান করে নেবেন যাতে নিচে পেঁচা গোনা না হয় আমি আরেকটি পাত এবং এই পাত চার পাত একসাথে রেখে আপনাদের দেখিয়ে দিব কিভাবে মাথাটা সমান করতে হয় দেখুন আমার বাম হাতে সমান করে রেখেছি এবং ডান হাতে কম বেশি যেটুকু আছে আমি স্কেল দিয়ে সমান করে একটি দাগ দিয়ে নেব ঠিক এইভাবে আপনারা দাগটি করে নেবেন এবং দাগ অনুযায়ী কেটে নেবেন তাহলে আপনার নিচে পেঁচা গোনা বা ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না
ठीक এইভাবে আপনারা কাটিংটি করে নেবেন। এটা বেল্ট, বেল্টে দেখুন আমি জয়েন্টটা কিভাবে কেটে নিচ্ছি। আমি যে সাইডটিকে 3 ইঞ্চি কেটেছিলাম আমি সেই 3 ইঞ্চি 336 আর দেখুন 33 ইঞ্চি বর আছে, আমার 39 ইঞ্চি মাজা হয়ে যাবে। আপনারা যদি চান এর থেকে বড় করতে অবশ্যই আরেকটি পাত কেটে নেবেন। গাইজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন। নতুন নতুন আকর্ষণীয় ভিডিও দেখতে চোখ রাখুন নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশন। আল্লাহ হাফেজ।